মালদহ রতুয়া 2 নম্বর ব্লকে আড়াইডাঙ্গা রুরাল হাসপাতালের উদ্যোগে ভারত স্কাউটস এন্ড গাইডস মালদহ জেলা শাখা সহযোগিতায় করোনা জয় করা রোগীরা করোনা রোগীদের জন্য মালদহ জেলায় প্লাজমা দান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে 10 জন প্লাজমা দান করেন। শিবিরে বিশেষ উদ্যোগ নেন হাসপাতালের বিএমওএইচ ডাক্তার দেব কুমার মণ্ডল। আজকে আমরা এখানে একটা কোভিড কনভালেসেন্স প্লাজমা ক্যাম্প করলাম। এই ওয়েস্ট বেঙ্গল পরে প্রথম এরকম শিবির করে ক্যাম্প কোভিড পেশেন্টের প্লাজমা নেওয়া বোধহয় আজকে প্রথম হলো। এর জন্য আমি আড়াইডাঙ্গা জিপিএইচসি বিএমএইচকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব। কোভিড পেশেন্টরা কখন ব্লাড দিতে পারবে প্লাজমার জন্য সেইগুলোর ব্যাপারে প্রথম হচ্ছে যে ডিসচার্জের 28 দিন পর আর 6 মাসের মধ্যে। কেন ডিসচার্জের 28 দিন পর? ডিসচার্জের 28 দিন পর টাইট পেশেন্ট অ্যান্টিবডি ব্লাডে খুব ভালো আসে যায়। এইটা আমরা কোভিড পেশেন্টদের কাজে লাগাবো যাদের কোভিড পেশেন্টরা খুব খারাপ অবস্থায় না চলে যায়। প্রথম এখানে একটা শিবির হলো যেটা এই শিবির করে রক্তদান শিবির করে কোভিড পেশেন্ট প্লাজমা নেওয়া হলো। আমি সবাইকে আবেদন করছি যে এইভাবে ব্লাড ব্যাঙ্কে প্রত্যেক দিন কিংবা রাত্রি যে কোনো সময় সে কোভিড পেশেন্ট যার 55 বছরের নিচে বয়স, 50 কিলোর উপরে ওজন এবং 28 দিন হলো কোভিড থেকে সুস্থ হয়েছে তারা এসে ব্লাড দিন, তাদের প্লাজমাটা আমরা কিন্তু কোভিড পেশেন্টদের কাজে লাগাবো। এদিন প্লাজমা দানকারীদের উৎসাহ দিতে উপস্থিত হন ডাক্তার সুশান্ত ব্যানার্জি, পুকুরিয়া থানার আইসি ছোটন প্রসাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত স্কাউট এন্ড গাইডের সহযোগিতায় সম্ভবত সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যে আজকে প্লাজমা শিবির আমাদের এখানে হলো, সেই শিবিরে আমরা বিশেষ করে এখানে আড়াইডাঙ্গার যে বিএমওইচ ডক্টর দেব কুমার মণ্ডল, তিনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাও তিনি ফোনে ফোনে যে শিবিরটা করেছেন তাকে আমরা কিন্তু স্কাউটের পক্ষ থেকে, মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ধরনের শিবির করার জন্য। এখানে ডাক্তারও বললেন যে আপনারা যে কোনো দিন মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দান করতে পারেন অথবা প্লাজমা দান করতে পারেন। তাই আসুন, রক্তের কোনো বিকল্প নেই, রক্ত দান করে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।